আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার সংগ্রহে থাকা যেই বইগুলোর দাম একটু বেশি বা যেই বইগুলো সব থেকে দামি আর কি তো এর মধ্যে আমি পাঁচটি বই বাছাই করেছি যেগুলো নাকি সব থেকে দামি আছে আমার কাছে তো খুব একটা দামি তা তো না মানে তেরোশো পনেরোশো টাকার মধ্যেই আছে তো আমি যে বইগুলো দেখাবো সেগুলো আমি গায়ের দাম হিসাবে ধরেছি যার কারণে এটার রেটিংটা বা দামটা একটু উপর থেকে নিচ হয়েছে কিন্তু কিনতে গেলে আরও কমে পাবেন আপনারা অবশ্যই আরও কিছু বই ছিল যা নাকি দামি ছিল কিন্তু সেগুলো অন্যদেরকে পড়তে দিয়েছি দেখে আমার কাছে নেই তাই ভিডিওতে আর দেখালাম না তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সে বইগুলো দেখি যে কোন পাঁচটি বই আছে আমার কাছে যেগুলো নাকি থেকে দামি দামি বই আমার সব থেকে দামি বইগুলোর মধ্যে প্রথম যে বইটি সব থেকে দামি তা হচ্ছে এই বইটি এটি হচ্ছে নবীজির জীবনী যেমন ছিলেন তিনি এবং এই বইটি কিন্তু নবীজির জীবনের মধ্যে সব থেকে ভালো কয়েকটি জীবনের মধ্যে একটি এই বইটি রোহমা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে তো বইটির ব্যাপারে তো অনেকেই শুনেছেন কারণ খুবই ভালো একটি বই বিখ্যাত বই রোহমা পাবলিকেশনের কথা আর কি বলবো তারা তো খুব ভালো বই ছাপায় তো বইটি এখানে দুটি খণ্ডে দেওয়া আছে এবং এই বই দুটির দাম হচ্ছে গায়ের মূল্য তেরোশো টাকা দুটি বই একত্রে কিনতে হবে আপনাকে তেরোশো টাকা দিয়ে এটি তাদের গায়ের মূল্য আর কি আপনি যদি কিনতে চান আমার তো নশো টাকার মতো পড়েছিল এখন দেখলাম যে তাদের রোহমা পাবলিকেশনের মধ্যে ছাড় আছে তো এখন আপনারা আটশো টাকা দিয়ে কিনতে পারবেন তো এটি হচ্ছে আমার প্রথম বই দ্বিতীয় বইটি হচ্ছে এই বইটি সুইট হার্ট কোরআন মোহাম্মদ আতিকুল্লাহ উল্লার এই বইটি হচ্ছে মখক্তবাতুল আজহার থেকে প্রকাশিত এবং বইটির গায়ের মূল্য এক হাজার টাকা তো এটি হচ্ছে আমার দ্বিতীয় সব থেকে দামি বই তো বইটি কায়ের দাম এক হাজার টাকা হলো আমি এই বইটি পেয়েছি পাঁচশো টাকা দিয়ে আপনারা হয়তো দেখতে পারেন এটি আগেও একটি পর্ব আছে তো সেটি হচ্ছে আই লাভ কোরআন এটি হচ্ছে সুইট হার্ট কোরআন তো এখানে দেওয়াই আছে দুই নাম্বার সিরিজের এটা তো এই বইটাও কিন্তু ভালো আমি ইতিমধ্যে পড়া শুরু করেছি আমার কাছে ভালো লাগছে তৃতীয় যে বইটি দামি তা হচ্ছে এই বইটি আর তিব্বু নববী এই বইটির ব্যাপারে আমাদের বিস্তারিত ভিডিও আছে তা আমি ডেসক্রিপশন বক্সে এবং আমাদের আই কার্ডে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন তো এই বইটির দাম হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই বইটি দারুণ আরকাম থেকে প্রকাশিত এবং বইটির দাম হচ্ছে নশো টাকা তো বইটি আমি চারশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়েছি তো অনেকের চিকিৎসার জন্য বই খুঁজে থাকেন আমি তাদেরকে বলবো এই বইটি একবার সংগ্রহ করে দেখতে এবং পড়া শুরু করতে রোগ না হোক কিন্তু রোগের ব্যাপারে জানা থাকলে তো খুবই ভালো এই কারণে এই বইটি সংগ্রহ করা উচিত তো পরের বইটি হচ্ছে যে আমাদের চার নাম্বার যে বই তা হচ্ছে এই বইটি পিতামহ সাব্বির জাদিদের এই বইটি কিন্তু ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত তো বইটি যখন বের হয় তখন কিন্তু খুব আলোচিত হয়েছিলো এবং এই বইটির বাইন্ডিং বলুন বা পৃষ্ঠার কথা বলুন বা লেখার কথা বলুন সবই কিন্তু একদম দশে দশ কারণ বইটি খুবই সুন্দর হয়েছে এবং বইটি আর কি আমাদের নবীজির আসার আগে তার সেখানকার যে পরিস্থিতি ছিল তা নিয়ে লিখা এই বইকে আপনি হিস্টোরিক্যাল ফিকশন বই বলতে পারেন এবং বইটি কিন্তু খুবই ভালো আপনারা যারা সংগ্রহ করেছেন বইটির দাম বেশি ছিল তখন তা এখনও দাম বেশি আছে আজকে দেখলাম দিশের মধ্যে ঐতিহ্য প্রকাশনীতে দেখলাম তারা নাকি একটু অফার দিয়েছে তো আপনারা সেটা চেক করতে পারেন তাদের নিজস্ব পেজে আপনারা দেখতে পারবেন তো আমাদের সর্বশেষ যে বইটি হচ্ছে তা হচ্ছে এই বইটি ওসমানী সাম্রাজ্যের ইতিহাস বইটি শুধু পৃষ্ঠাটি দেখুন কতগুলো পৃষ্ঠা তো এই বইটির গায়ের মূল্য হচ্ছে আটশো টাকা তো বইটি আমি চারশো টাকা দিয়ে পেয়েছিলাম এটি মোহাম্মদ পাবলিকেশনের মধ্যে তার নিজস্ব পাবলিকেশন তাদের অফার ছিল তখন আমি সেখান থেকে বইটি কিনেছিলাম এবং এই বইটি দেখুন ডাক্তার আলী মোহাম্মদ সাল্লাভি তার বই তো খুবই ভালো এবং বিখ্যাত তো এই হচ্ছে বইয়ের কথা এখানে একটা গেলেও তো এই হচ্ছে আমার সব থেকে দামি বইগুলো আশা করি আপনাদের কাছে দেখে ভালো লেগেছে ভিডিওটি আপনারা দেখলেন কেমন লাগলো আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে আমরা এখন থেকে নিয়মিত ভিডিও বানাবো তার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও মিস না হয় আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে